ঈশান ঋতুরাজের বিস্ফোরক জুটির পর হতাশ করলো মিডল অর্ডার, শেষে হার্দিকের ঝড়। আফ্রিকাকে হারিয়ে সিরিজে টিকে থাকলো ভারত। বিশাখাপত্তনমে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিকে টস হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ঈশান কিশান। কিন্তু আশা জাগিয়েও মিডল অর্ডারের ব্যর্থতায় ভারত 200 পার করা তো দূর, ধারে কাছেও পৌঁছাতে পারল না। নির্ধারিত বিশ্ব ওভারে ভারত 5 উইকেট হারিয়ে তুলেছে 179 রান। ঋতুরাজ গায়কোয়াড় 57, ঈশান কিশান 54 রান করেন। দুজনেই খেলেছেন 35 বল। ওপেনিং জুটি ভাঙে দশম ওভারের শেষ বলে, তখন ভারত পৌঁছে গিয়েছে 97 রানে। পাওয়ার প্লেয়ের 6 ওভারে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে 57। ঋতুরাজ গায়কোয়াড় প্রথম দুটি ম্যাচে না রান পেলেও এদিন অর্ধশতরান পূর্ণ করেন 30 বলে। কিশানের অর্ধশতরানটি আসে 31 বলে। ভারতের ওপেনিং জুটি ভাঙেন কেশব মহারাজ। ঋতুরাজ 7টি 4 ও 2টি 6 সাহায্যে 35 বলে 57 রান করেন। 13তম ওভারের শেষ বলে শ্রেয়াস আয়ার আউট হন। 11 বলে 14 রান করে তিনি তাবরেজ শামসির শিকার। এরপর ঠিক 4 বলের মাথায় শ্বাস করে ফেরেন কিশান। তার 35 বলে 54 রানের ইনিংসে রয়েছে 5টি 4 ও 2টি 6। ভারতের 50 রান এসেছিল 5.3 ওভারে, 100 রান আসে 10.5 ওভারে। 17.3 ওভারে 150 রানে পৌঁছায় মেন ইন ব্লু। 7 থেকে 15 ওভারের মধ্যে ভারত 81 রান তোলে, কিন্তু এই সময়ের মধ্যে 3টি উইকেটও হারায়। ঋষভ পন্থের খারাপ ফর্ম অব্যাহত। গত ফেব্রুয়ারির পর সাদা বলের ক্রিকেটে তার ব্যাটে হাফ সেঞ্চুরি নেই। এদিন র্যাসি ভ্যান ডার ডুসেন তার ক্যাচ মিস করার পরেও 8 বলে 6 রানের বেশি পেলেন না পন্থ। তাকে আউট করেন ডোয়েন প্রিটোরিয়াস। 15.5 ওভারে 143 রানে চতুর্থ উইকেট পড়ার পর ভারতের পঞ্চম উইকেট পড়ে 18.3 ওভারে। 8 বলে ব্যক্তিগত 6 রানে কাগিসো রাবাডার শিকার হন দিনেশ কার্তিক। ক্যাচ মিসের ফয়দা পন্থে নিতে না পারলেও গুজরাট টাইটান্সের সতীর্থ ডেভিড মিলার যে ক্যাচটি ফেলেন তার সুদে আসলে উসুল করে নিলেন হার্দিক। তার ঝোড়ো ব্যাটিংয়েই ভারত দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারল। এর আগে এই মাঠে দুটি টি টোয়েন্টি আন্তর্জাতিক লো স্কোরিং ম্যাচ হলেও পিস রিপোর্ট দিতে গিয়ে প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত বলেছিলেন 170 থেকে 180 রান উঠতে পারে, সেটাই হল। হার্দিক 21 বলে 31 রানে অপরাজিত থাকেন, ফলে সিরিজ বাঁচিয়ে রাখার দায়িত্ব ছিল ভারতীয় বোলারদের উপর। সেই দায়িত্ব ভালোভাবে পালন করলেন রাহুলের শিষ্যরা। আগের দুই ম্যাচে বোলিংয়ে তেমন সুবিধা করতে না পারলেও এই ম্যাচে দারুণভাবে ফিরে আসে ভারতীয় বোলাররা, বিশেষ করে হর্ষল প্যাটেল। 3.1 ওভারে 25 রানে তুলে নেন 4 উইকেট। এছাড়া যুজবেন্দ্র চাহাল বড় ভূমিকা পালন করেন টপ অর্ডারের উইকেট তুলে নিয়ে। তার ব্যক্তিগত কোটার 4 ওভারে 20 রান খরচায় তুলে নেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া অক্ষর প্যাটেল নেন 1টি উইকেট। আফ্রিকার প্রধান 4টি উইকেট তুলে নেন 59 রানে 9 ওভারের মধ্যে। গত ম্যাচের নায়ক হেনরিক ক্লাসেন 24 বলে 29 করে আউট হন। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা 19.1 ওভারে অল আউট হয় 131 রানে, ফলে ভারত জয় পায় 48 রানের বড় ব্যবধানে। ডিয়ার ভিউয়ার্স, পরের ভিডিওতে থাকছে এই ম্যাচের বিস্তারিত। এখন ক্রিকেটের অন্যান্য খবর। প্রাক্তন ক্রিকেটারদের পেনশন বাড়ছে 100%, বড় ঘোষণা ভারতীয় বোর্ডের। এমনিতেই তারা বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। আবার দেশের মাটিতে সফলভাবে আইপিএল আয়োজনের দৌলতে আবারও ফুলে ফেঁপে উঠেছে তারা। কথা হচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। এবার ভারতীয় বোর্ড সুখবর দিল প্রাক্তন ক্রিকেটারদের। জানানো হল 100% বাড়ানো হচ্ছে পেনশনের পরিমাণ। সোমবার টুইটারে বোর্ড সচিব জয় শাহ বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মহিলা এবং পুরুষ ক্রিকেটার অর্থাৎ ম্যাচ অফিসিয়ালদের মাসিক পেনশন বাড়ানো হচ্ছে। মোট 900 জন এই বর্ধিত পেনশনের আওতায় পড়বেন এবং 75% পেনশনের অবসরকালীন ভাতা বাড়বে 100%। স্বাভাবিকভাবেই বড় ঘোষণা করলেন জয় শাহ। নিঃসন্দেহে যেতে খুশি এবং উপকৃত হবেন পেনশনভোগীরা। তার টুইটে স্পষ্ট, ক্রিকেটের পাশাপাশি এই তালিকায় থাকছেন স্কোরার, পরিসংখ্যান সহ ম্যাচের সঙ্গে যুক্ত আধিকারিকরা। পরপর দুই ম্যাচে হার বিশ্বকাপের আগে, এই বিষয়কে দলের অশনি সংকেত বলছেন জাহির খান। সামনেই অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের দেশের মাটিতে টি টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় দল। প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচেই তাদের হারের মুখ দেখতে হয়েছে। ক্লাসেনের 46 বলে করা 81 রানে ভর করে দক্ষিণ আফ্রিকা ম্যাচ বের করে নিয়ে যায়। বিষয়টিকে বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য অশনি সংকেত বলেই মনে করছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী পেসার জাহির খান। বিশ্বকাপ সামনেই, তার আগে এমন ঘটনা মনোবলে আঘাত করতে পারে। যে প্রসেসের মধ্য দিয়ে ভারত যাচ্ছিল তাও বিঘ্নিত হবে বলে তিনি মনে করছেন। জহিরের মতে ম্যাচ জয়ের যে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে তাকে ভারতকে কাজে লাগাতেই হবে।
ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে পাওয়ার প্লেতেই ভারত তিনটি উইকেট তুলে নেয়। ভুবি তার চার ওভারে মাত্র 13 রান দিয়ে নেন 3 উইকেট। এরপরেও একা হেনরিক ক্লাসেন দুরন্ত 81 রানের ইনিংস খেলে ভারতকে হারিয়ে দেন। এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে বলতে গিয়ে জাহির বলেছেন, এটা খুব চিন্তার বিষয়, তুমি ম্যাচে জেতার প্ল্যাটফর্ম তৈরি করছো কিন্তু তা কাজে লাগিয়ে ম্যাচটা জিততে পারছো না। এরকম ঘটনা যখন ঘটে তখন স্বাভাবিকভাবেই তোমার মনোবল ভেঙে যায়, তুমি যে প্রসেসটা অনুসরণ করছো তা ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বকাপ যখন একেবারে সামনে এসে পড়েছে তখন এই জিনিসটাই হোক আর তুমি কখনো চাইবে না, ফলে দলে যেই থাকুক তাদের নিয়ে ম্যাচ জয়টাই তুমি অভ্যাসে পরিণত করতে চাইবে। তোমার সেরা ক্রিকেটাররা না খেলা সত্ত্বেও তুমি সেই প্ল্যাটফর্মটা নিজের জন্য তৈরি করেছো যেখান থেকে ম্যাচটা জেতা উচিত, এটাই দলে একটা জয়ের সংস্কৃতি তৈরি করে। মে মাসের ICC-র প্লে অফ দ্য ম্যাচ পুরস্কার জিতলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। মে মাসের ICC-র প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ে অনবদ্য ভূমিকা রেখেছিল ম্যাথিউস। দুটো টেস্টেই সেঞ্চুরি উপহার দেন শ্রীলঙ্কার এই তারকা ব্যাটার, যার পুরস্কার হিসেবে পেলেন মে মাসের প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার। এদিন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা অর্থাৎ ICC গত মাসে পুরুষ ও মহিলা ক্রিকেটের প্লেয়ার অব দ্য মান্থ ক্রিকেটারের নাম ঘোষণা করেন। গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট সিরিজের প্রথম 199 রানের অনবদ্য একটি ইনিংস খেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। মাত্র 1 রানের জন্য 200 রান মিস করেন তিনি। চট্টগ্রামে আয়োজিত সেই টেস্টের জন্য শ্রীলঙ্কা 10 উইকেটে জয়লাভ করে। এরপর মিরপুরে দ্বিতীয় টেস্টে 145 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি, সেই টেস্টটিও ড্র হয়। 2 ম্যাচে সেঞ্চুরি করার সুবাদে সিরিজ সেরার পুরস্কার পান এই লঙ্কান ব্যাটার। মহিলা ক্রিকেটে প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার পেলেন পাকিস্তানের তুবা হাসান। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে অসাধারণ পারফরমেন্স মেলে ধরেন। পাকিস্তানের সিরিজ জয়ে অনবদ্য ভূমিকা নিয়েছিলেন এই লেগ স্পিনার। IPL ম্যাচ দেখানোর স্বত্ব বিক্রি হল 44,000 কোটিরও বেশি দামে, জিতল কোন সংস্থা? IPL টিভি ও মিডিয়া স্বত্বের নিলামের প্রথম দিনে একটি ম্যাচের আকাশে ছোঁয়া দর উঠেছিল, দ্বিতীয় দিন সেই দর আরও খানিকটা ঊর্ধ্বমুখী, তবে ছবিটা অনেকটাই স্পষ্ট হল সোমবার, কারণ এদিন 23,575 কোটি টাকার বিনিময়ে বিক্রি হল IPL এর টিভি স্বত্ব। অন্যদিকে ডিজিটাল স্বত্বের দাম উঠল 20,500 কোটি টাকা। 2023 থেকে 2027 সাল এই 5 বছরের জন্য IPL এর টিভি ও ডিজিটাল স্বত্ব পাবে কোনো একটি বা একাধিক কোম্পানি। প্রথম দিন নিলামে অর্থের মোট পরিমাণ ছাড়িয়ে গিয়েছিল 43,050 কোটি টাকা, দ্বিতীয় দিনে যা পৌঁছায় 44,075 কোটি টাকায়। প্রতিটি সিজনে 74টি করে ম্যাচ দেখানো হবে শেষ 2টি বছরে, অবশ্য ম্যাচের পরিমাণ বেড়ে 94 হতে পারে, তা দেখানোরও স্বত্ব পাবে কোম্পানিগুলো। এই ই নিলামকে 4টি প্যাকেজে ভাগ করা হয়েছে, এ, বি, সি এবং ডি। প্যাকেজ এতে রয়েছে ভারতীয় উপমহাদেশে এক্সক্লুসিভ টিভির স্বত্ব, সূত্রের খবর 23,575 কোটি টাকার বিনিময়ে ম্যাচ দেখানোর স্বত্ব কিনে ফেলেছে ডিজনি স্টার স্পোর্টস, অর্থাৎ সোনিকে পিছনে ফেলে ফের টিভিতে IPL সম্প্রচারের মালিক হয়ে গেল স্টার স্পোর্টস। প্যাকেজ বিতে ভারতীয় উপমহাদেশে ডিজিটাল স্বত্বের বিষয়টি রয়েছে, সেই রাইটস 20,500 কোটি টাকায় পেয়েছেন ভায়াকম 18। প্রতি মৌসুমে বাছাই করা কিছু ম্যাচ রয়েছে প্যাকেজ সিতে। সোমবার দিনের শেষে সেই প্যাকেজে প্রতি মাসের মূল্য পৌঁছায় 18.5 কোটিতে। জানা গিয়েছে এই প্যাকেজে মোট 98টি ম্যাচ রয়েছে। প্যাকেজ ডি হল বিদেশে IPL দেখানোর টিভি এবং ডিজিটাল স্বত্ব, তবে আসন্ন 5 বছরের IPL এর এক একটি ম্যাচ দেখানোর মূল্য যে 100 কোটিরও বেশি তা এই টাকার খেলায় স্পষ্ট। স্বাভাবিকভাবেই মুখে চওড়া হাসি ফুটবে ভারতীয় ক্রিকেট বোর্ডের।